আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলার কাছে সবচাইতে মনোনীত দ্বীন হলো, দ্বীন মানে জীবন ব্যবস্থা হলো ইসলাম। এই ইসলামের ভিতরে আমাদের থেকে জীবন যাপন করার জন্য আল্লাহ এবং তার রসুল আমাদের নির্দেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনু ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়াউ ওয়া কারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থাটাকে বাদ দিয়ে অন্যটা গ্রহণ করতে চাও? অথচ জানো না আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলো আল্লাহ তাআলার হুকুম মেনে চলেছে, তার আইন মেনে চলেছেন। জরিগণ সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আপনারা লক্ষ্য করে দেখেন সূর্য আইন মানে কার? ওই সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিক থেকে অস্ত যায়। আমার বন্ধুগণ চন্দ্র ওই রকম তার কক্ষপথে পরিভ্রম করতেছে। আমার বন্ধুগণ প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলেছেন। কিন্তু এই আশরাফুল মাখলুকাত যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা হিসাবে আপনাকে আমাকে জমিনে পাঠালেন, এই মানুষ জাতি ইসলামকে মানার ব্যাপারে শৈথিল্যতা প্রবেশ প্রকাশ করে, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ এই মানুষ, এই মানুষকে সৃষ্টি করা হয়েছে তার ইবাদতের জন্য, তার গোলামি করার জন্য। কিন্তু গোলামির জন্য আমরা কিন্তু মানুষ দেখেন কত রকম অজুহাত খোঁজে, ঠিক কিনা ধরে বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জমিন হলো আল্লাহ তাআলার। জমিন কার? আল্লাহ তাআলার। আইন চলবে একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনিল হুকুমু ইল্লালিল্লাহ আলালাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সৃষ্টি যার আইন চলবে সেই আল্লাহ তাআলার। আজকের লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ তাআলার আইন প্রতিষ্ঠিত আছে কি না? আছে নাকি? আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত আছে? আজকের মানব প্রসৃত আইন মতবাদ চলার কারণে আজকের দেখেন মানুষ নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিভিন্ন কায়দায় আজকের মানুষ অশান্তির ভিতরে রয়েছে। তার কারণ হলো ইসলামকে বাদ দিয়েছি, কোরআনকে বাদ দিয়েছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে ছেড়েছি, বিপদেও পড়ে গিয়েছি। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে এখান থেকে প্রতিজ্ঞা নিতে হবে যতদিন আল্লাহ তাআলা হায়াত রাখে ইসলামের পথে অটল থাকব, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সর্বসত্য দিয়ে আমরা চেষ্টা করব। পারা যাবে না ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ জমিন হলো আল্লাহ তাআলার, আইনও চলবে আল্লাহ তাআলার। কিন্তু আল্লাহর জমিনে আমরা থেকে, আল্লাহর জমিনে বসবাস করে আমরা অন্যের গুণগান গাই, অন্যের আমরা বড়ত্ব বর্ণনা করি, আল্লাহ তাআলার বড়ত্ব বর্ণনা করি না। এই জন্য একটা সঙ্গীতের বলা হয়েছে পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া হায় আমরা রই, আমরা তো সে ঘরের মালিক কেন? ঠিক কিনা ধরে বলেন? এই জমিন কার? আল্লাহ তাআলার জমিন। আর এই জমিনকে আল্লাহ তাআলা, আমরা মনে করি আমার আমার এরকম মনে করছি, কিন্তু সেই আল্লাহ তাআলার যে ট্যাক্স দিতে হবে, আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, আল্লাহ তাআলার গোলামি করতে হবে তার জমিনে থেকে। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ তাই বলা হচ্ছে পরের জায়গা পরের জমিনে ঘর বানাইয়া হায় আমরা রই, আমরা তো সেই ঘরের মালিক নই,
পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া হাই আমরা রই, আমরা তো সেই ঘরের মালিক নয়। ওই ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারে, ঠিক কিনা বলেন? ওই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারে, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া হাই আমরা রই, আমরা তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া হাই আমরা রই, আমরা তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস, ঠিক কিনা ধরে বলেন? জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়তে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়তে নিলাম। আমি চলি তার মন যুগাইয়া, চলি যেতেন মন যুগাইয়া, দাখিলাতে মিলে না সই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া হাই আমরা রই, আমরা তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া হাই আমরা রই, আমরা তো সেই ঘরের মালিক নই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে আল্লাহ তাআলার জমিনে আমরা থাকব, সে আল্লাহ তাআলার গোলামি আমাদের করা লাগবে। পরের জায়গায় থেকে আপনি যে মাতব্বারি করবেন, অন্য লোকের গোলামি করবেন, আল্লাহ তাআলা বরদাস্ত করবেন নাকি করবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনে তার আইন যাতে চালু হয়, এই জন্য আজকের নবী নাই, রসুল নাই, আজকের দায়িত্ব কাদের উপরে? আজকের এই আমাদের উপরে। কিন্তু আমরা আজকের দায়িত্ব থেকে ফিসাই রয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জারিবাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, তাহলে সর্বপ্রথম ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। কার অনুসরণ করো? নবীর অনুসরণ করো। আল্লাহর নবীকে অনুসরণের কথা বলা হয়েছে, তার অনুকরণের কথা বলা হয়েছে, তার আদর্শকে মানার কথা আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, এখান থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমাদের করতে বলেছেন সেইটা আমাদের করতে হবে, আর যেটা করতে নিষেধ করেছেন তা থেকে আমাদের বিরত থাকতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ তাআলা বললেন ও নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে পেতে চাও আল্লাহকে যদি পেতে চাও তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে সর্বপ্রথম আমার অনুসরণ করো অর্থাৎ রাসূলের অনুসরণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন শুধু ভালোবাসবেন না ভালোবেসে তোমাদের যত গুনাহ কাটা হয়েছে আল্লাহ তাআলা সবগুলো maaf করে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ আজকে রাসূলের ভালোবাসা আমাদের আছে নাকি আছে আমার বন্ধুগণ রাসূলের ভালোবাসা নাই যে রাসূলের ভালোবাসা নাই যে রাসূলের উত্তরসূরি আলেম ওলামারা তার আজকের বিভিন্ন জায়গায় লাঞ্ছিত অপমানিত হচ্ছে না হচ্ছে না হচ্ছে না আমার বন্ধুগণ হচ্ছে কি হচ্ছে আজকে রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত করা তো দূরের কথা রাসূলের যে উত্তরসূরি রয়েছে আদর্শকে মেটানোর জন্য অনেক ইসলাম বিরোধীরা লেগে গেছে বলেন ঠিক কি না আমার বন্ধুগণ এইজন্য বলছি রাসূলকে ভালোবাসতে হবে রাসূলের ভালোবাসা আপনার আমার অন্তরে যদি অর্জন করতে পারি তাহলে আল্লাহ পাক ভালোবাসবেন আর ভালোবেসে কি করবেন ওয়াইয়াগফিরিলাকুম জুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম সুবহানাল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ভালোবেসে আমি তোমাদের জিন্দেগির তামাম গুনাহ কথাগুলো maaf করে দিব জোরে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ যেভাবে ভালোবেসেছেন সাহাবা ইকরাম রিদওয়ানু মিনাল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা ভালোবেসেছেন আমার বন্ধুগণ রাসূলের জীবনে প্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ প্রথম যুদ্ধ হয়েছিল ওই বদরের যুদ্ধ ওই যুদ্ধে সাহাবীরা রাসূলকে কত ভালোবেসেছেন দেখেন আর আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে রাসূলকে কত ভালোবাসি আমরা লক্ষ্য করে দেখেন কারে মিলাই নিয়ে নেন বদরের যুদ্ধে যেখানে কঠিন একটা যুদ্ধ এই যুদ্ধের ভিতরে দেখা গেছে পিতা তার ছেলের বিরুদ্ধে ছেলে তার পিতার বিরুদ্ধে সব ভাই তার ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে এমন একটা কঠিন যুদ্ধ এই যুদ্ধের ভিতরে সবাই চলে গেলেন আমার বন্ধুগণ কিতাবের ভিতরে লেখা হচ্ছে আমার বন্ধুগণ ওই যুদ্ধের ময়দানে চলে গেলেন ওই যুদ্ধে যাওয়ার সময় দেখা গেল যুদ্ধ যখন চালু হয়ে গেছে যুদ্ধ করতেছেন আল্লাহর নবী যুদ্ধ লড়াই শুরু হয়ে গেল ওই সময়ের ভিতরে দেখা গেল উবাইদা নামে এক সাহাবি ওই উবাইদা নামে সাহাবি আর তার পিতা হলো জাররা যুদ্ধের ময়দানে অবস্থান নিয়েছেন উবাইদা এসেছেন আল্লাহর নবী পক্ষে যুদ্ধ করার জন্য ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য তার পিতা জাররা এসেছেন রাসূলের বিরুদ্ধে লড়াই করার জন্য ইসলামের বিরুদ্ধে লড়াই করার জন্য তাহলে এখানে লক্ষ্য করে দেখেন পিতা আর ছেলের সঙ্গে এখানে কত দূর দূরত্ব ইসলামের কারণে নবীর কারণে কত দূরত্ব হয়ে গেছে আমার বন্ধুগণ আজকের যদি বলা হয় পিতার বিরুদ্ধে কথা বলা ইসলামের শত্রু যারা তাদের বিরুদ্ধে কথা বলা আমার বন্ধুগণ আজকের কিন্তু আমাদের মুখ থেকে কথা বাইর হয় না হয় নাকি হয় না কেন যে যদি বলি তাহলে এখানে আমার তো মনে হয় জেল হতে পারে মামলা হামলা হতে পারে এরকম জন্য আজকের আমরা হক কথা বলা পর্যন্ত ভুলে গেছি বলেন ঠিক কিনা আজকের হক কথা বলা দেখা যাচ্ছে যে আমরা ওই বলি যে মুখ পাল্টাও মুখ পাল্টাও কিন্তু নিজের ব্যক্তিতে পরিবারে নিজের সমাজের ভিতরে যে অন্যায়গুলো হয় জুলুমগুলো হয় এগুলো আমি ইসলামী আন্দোলন করি আমি ইসলামী আন্দোলনের বড় নেতা বলে আখ্যায়িত দাবি করে কিন্তু আমার দ্বারা ওই অন্যায়গুলো বন্ধ হয় না আমি যাই ওপরে আগে ঠিক করার জন্য ঠিক কিনা ধর বলেন দেখেন কতটুকু আমার বন্ধুগণ এই যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর পক্ষে এসেছেন উবাইদা আর বিপক্ষে উবাইদার পিতা জাররা এসে গেছেন দুই লড়াই শুরু হয়ে গেছেন লড়াই করতে করতে এক পর্যায়ে আমার বন্ধুগণ উবাইদা দেখতে পেল যে তার পিতা জাররা রাসূলের দিকে তরবারি নিয়ে আসতেছেন কি আসতেছেন রাসূলের দিকে তরবারি নিয়ে আসতেছেন কেন রাসূলের বিপক্ষে হলো তার পিতা জাররা আর রাসূলের পক্ষে হলো উবাইদা তাহলে কতটুকু পরীক্ষা দেখেন কতটুকু রাসূলকে ভালোবেসেছেন কলিজা দিয়ে তারা ভালোবেসেছেন আর আজকের আমরা রাসূলের একটা আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য হক কথা পর্যন্ত বললা ভুলে গেছি বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ লড়াই শুরু হয়ে গেল
উবাইদা দেখল জাররাতের পিতা তরবারি নিয়ে ছুটে আসছেন রসুলের দিকে, রসুলের পরে আক্রমণ করবে। উবাইদা ছুটে সামনে অগ্রসর হয়ে গেল, তার পিতাকে ডাক দিয়ে বললেন, আব্বা আমি আপনাকে খুব ভালোবাসি মহব্বত করি, আপনি আসছেন রসুলের বিরুদ্ধে তরবারি ধরার জন্য, আমি কিন্তু এটা বরদাস্ত করব না, আমি এটা কিন্তু সহ্য করব না, আপনি এখনো চলে যান চলে যান চলে যান। পিতা শুনল না, পিতা আবার তরবারি নিয়ে অগ্রসর হতে লাগলো। এরপরে আবার যখন বলল, উবাইদা বলল, আব্বা আপনি সরে যান রসুলের পাশ থেকে, আপনি সরে যান, রসুলের উপরে আপনি আক্রমণ করতে পারবেন না, আমি কিন্তু সহ্য করব না। এরপরে উবাইদা যখন তরবারি নিয়ে গুঠাইয়া যখন চলে যাচ্ছে, এমতো অবস্থায় যেন কোথা থেকে ট্রাক আওয়াজ আসতেছেন, উবাইদা তুমি কেন চলে যাও, তুমি কেন চলে যাও, দেখো না তোমার রসুলের পরে যেন তোমার পিতা আক্রমণ করার জন্য আসতেছে। ওই উবাইদা আবার ফিরে আসলো, আসার পর দেখলো যে তার পিতা জাররা রসুলের দিকে তরবার নিয়ে আসতেছেন। এই দেখে উবাইদা কি করলো, এবার হাতের তরবার কেন খুলে এমন জোরে আঘাত মারলেন, আঘাতের চোটে জাররার পাল্লাটা দুই খণ্ড হয়ে জমিনে পড়ে গেছে। জোরে কন সুবহানাল্লাহ, জমিনে পড়ে গেছেন। কেন? রসুলের মহব্বতের কারণে। কাকে হত্যা করলো বলেন? নিজের পিতাকে। কার কার মহব্বত করে, কার ভালোবেসে? রসুলকে ভালোবেসে নিজের পিতাকে হত্যা করলো। আমার বন্ধুগণ, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবা ইকরামনা রবিজি এক জায়গায় বসে আছেন, আরাম করতেছেন, ওই সময় একটু আনন্দ করতেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন উবাইদার চোখে পানি, মন খারাপ। আল্লাহর নবী বললেন, উবাইদা কেন কান্দেছে আজকের যুদ্ধের ময়দানে, আমরা তো বিজয় লাভ করেছি, আজকের উবাইদার চোখে পানি কেন, মন খারাপ কেন? একজন সাহাবি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উবাইদার পিতা জাররা আজকের আজকের ময়দানে আসছিল, এই উবাইদার পিতাকে হত্যা করা হয়েছে, এই জন্য উবাইদার মন খারাপ। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা কেন উবাইদার পিতাকে হত্যা করলে? একজন সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উবাইদার পিতাকে অন্য কেউ হত্যা করে নাই, উবাইদা নিজে তার পিতা জাররাকে হত্যা করেছে। আল্লাহর নবী দুই হাত উঁচা করে বললেন, উবাইদা তুমি আমার বুকে চলে আসো, আমার বুকে চলে আসো। আল্লাহর নবী জড়িয়ে ধরে ওয়াইদাকে বললেন, ওয়াইদা তুমি ইসলামকে এত ভালোবাসো, কোরআনকে এত ভালোবাসো, রসুলকে এত ভালোবাসো, যার জন্য তোমার পিতাকে হত্যা করতে তুমি কোনটিতে বোধ করলে না, ও ওয়াইদা তুমি শুনে রাখো, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলমিনের আটটা জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলমিন খুলে দিয়েছেন। জোরে কন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এত মহব্বত রসুলের পরে ছিল, রসুলের পরে মহব্বত ছিল। আজকের আমাদের মহব্বত আছে নাকি? রসুলের পরে মহব্বত আছে? রসুলের পরে মহব্বত আজকের নাই। যে দিন দেখে গেছেন আল্লাহ রসুল, সে দিন একের পর এক মিটে যাচ্ছে, একের পর এক কটূক্তি হচ্ছে, অপমাননা হচ্ছে, আমরা মুসলমান আজকে সহ্য করেই চলেছি, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম আল্লাহ রসুল এত, আর আল্লাহ রসুলকে এত ভালোবেসেছে, মহাব্বত করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম সেটা বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, আতা কুমুর রসুল ফাখুজুহু ওয়ামা নাহানু আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের রসুল তোমাদের জন্য যেটা নিয়ে এসেছেন ওইটা তোমরা গ্রহণ করো, আর যেটা নিষেধ করেছেন ওর থেকে তোমরা বিরত থাকো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী আল্লাহ রসুল যেটা বলবেন সেটাও মানা আমাদের জন্য ফরজ, বলেন ঠিক কিনা? সেটা মানা ফরজ। আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখেন,
আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মুসলমান আর একজন অমুসলিম ইহুদি যে বিচার দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হলাম মুসলমান আর উনি হলো অমুসলমান এই ব্যক্তি মুসলমান ব্যক্তি আমার একটা জমি সংক্রান্ত বিষয়টা দখল করে নিয়েছেন আপনি একটা আমাদের ভিতরে কথাবার্তা গুলো শুনে একটা বিচার ফয়সালা করে দিয়ে দেন কি বলছেন রাসূলের কাছে গেছে বিচারের জন্য একজন হলো মুসলমান আর একজন হলো ইহুদি এই ইহুদি গেছে আর রাসূল গেছে ইয়া মুসলমান গেছে যাওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে ফয়সালা দিবেন আমরা মেনে নেব মুসলমান যে ব্যক্তি ওই ব্যক্তি মনে মনে আনন্দ করছেন আমি তো একজন মুসলমান মনে হয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পক্ষে মনে হয় রায়টা দিয়ে দেবে এই মনে করে রাসূলের কাছে গেছে আমার বান্দাগণ এইবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনের কাছ থেকে কথাগুলো শুনলেন শোনার পরে রায় দিলেন ইহুদির পক্ষে আর মুসলমানের বিপক্ষে এইবার মুসলমানের ভিতরে একটু রাগ রাগ এসে গেল আমি যে ইসলামী আন্দোলন করি আমি যে ইসলামী আন্দোলনের মুজাহিদ আমি ইসলামী আন্দোলনের একজন কর্মী আল্লাহ রাসূল আমার পক্ষে রায় না দিলে একজন ইহুদির পক্ষে রায় দিয়ে দিল এটা তো মানা যায় না এটা মানা যায় না আমার বন্ধুগণ এইবার কি করল এই ফয়সালা নিয়ে ইহুদি আর মুসলমান চলে গেল এইবার মুসলমান সন্তুষ্ট না বলে এবার চলে গেছে হযরত ওমর ফারুকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে বলছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুমিনিন আমাদের মধ্যে এই জিনিসটা একটা বিরোধ চলতেছে আপনি একটা সুন্দর ফয়সালা দিয়ে দেন এবার ইহুদির গনিয়ে গেছে মুসলমান অন্য গিয়ে চলে গেছে আমিরুল মুমিনের কাছে এবার বিচার দিয়েছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সব কিছু শুনলেন শোনার পরে এবার প্রশ্ন করলেন তোমরা কি এর আগে কারোর কাছে বিচার দিয়েছো নাকি ওনারা বললেন ইহুদি বললেন হ্যাঁ হুজুর আগে আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার দিয়েছিলাম জরে কন সুবহানাল্লাহ এইবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার মনে করলেন রাসূল যে ফয়সালা দিয়েছেন এই ফয়সালা চূড়ান্ত ফয়সালা কিন্তু এই মুসলমান ব্যক্তি যখন মানতে নারাজ ফয়সালাটা অন্যভাবে হওয়া উচিত এইবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গেলেন ঘরের ভিতরে যাওয়ার পরে একখান তরবার নিয়ে আসলেন এনে বললেন এ আল্লাহর বান্দা এদিকে চলে আসো আমি ফয়সালা দিয়ে দেব যে ব্যক্তি আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা দিয়েছেন সেই ফয়সালা তোমার মনে নিতে দ্বিতা দ্বন্দ্ব হয়েছে তার ফয়সালা এইভাবে হওয়া উচিত এই বলে হাতের তরবারি দ্বারা এমন জোরে আঘাত মারলেন মুসলমান ব্যক্তি জমিনের উপরে লোটাই পড়ে গেল চতুর্দিকে সাড়া পড়ে গেল ইমার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুসলমান হত্যা করেছে সবার কাছে খবর চলে গেল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর গেল যাওয়ার পরে আমার নবী মায়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কি করলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধুগণ আজান সময় হয়ে গেছেন আমরা যে আলোচনা শুনছিলাম যে রাসূলের ভালোবাসা আমরা সবাই আজকের মাহফিলে যারা আসছি সবাই এখান থেকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে এতটুক শিক্ষা নিয়ে যাব যে রাসূলকে ভালোবাসতে গেলে জীবন যায় যাবে রক্ত যায় যাবে তবুও রাসূলের আদর্শকে আমরা টিকায় রাখবো ইনশাআল্লাহ